হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা আবার চলে এসেছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটা সুজির রেসিপি নিয়ে চলে এসেছি। সুজি বলতে পারো হালুয়া, কিন্তু এর মধ্যে কোনো জুসি ব্যাপার থাকবে না, এটা একদম ঝুরঝুরে সুজির রেসিপি। তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ মতো ঘি দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে কিছু আমি কাজু বাদাম ও আমন্ড আমি এভাবে কেটে রেখেছি, এটাকে দিয়ে দেব। দিয়ে হালকা করে ব্রাউন করে ফ্রাই করে নেব। আমার বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে একটা প্লেটে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরও 2 থেকে 3 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটা গরম হয়ে গেলে আমি 3টে এলাচ দিয়ে দিলাম। এলাচটা আগে থেকেই মুখটা ফাটানো ছিল, নইলে এলাচটা ছিটকে যেতে পারে, তাই আগে থেকে মুখটা ফাটিয়ে নেবেন। এলাচটা ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে 300 গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এবার সুজিটাকে আমি হালকা লাল করে ভালো করে ভেজে নেব। দেখুন, এইভাবে আমি সুজিটা ভেজে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর নাড়ছি। একটু একটু করেই জল দিতে হবে আর নাড়তে হবে, একেবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে সুজিটা নরম হয়ে যাবে। এটা ঝুরঝুরে সুজি বানানো হচ্ছে, তাই অল্প অল্প করে জল দিতে হবে আর নাড়তে হবে। এরকম আমি 5 থেকে 6 বার আমি জল দিয়েছি আর নেড়েছি। জল দেওয়ার পর সুজিটা হালকা ডলা পাকিয়ে যেতে পারে, এই জন্য হালকা হালকা করে খুন্তি দিয়ে এটাকে নেড়ে ডলাগুলোকে ভেঙে নিতে হবে। দেখুন, জল দেওয়ার পরও কতটা ঝুরঝুরে আছে সুজিটা। এভাবেই এটাকে করতে হবে, আর এরকম করেই সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে। বারবার জল দিতে হবে, নাড়তে হবে, এভাবেই সুজিটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি দেখব যে সুজিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এরকম হাত দিয়ে দেখবেন যে সুজিটা নরম হয়েছে কিনা, তাহলেই বোঝা যাবে। তো আমার সুজিটা হতে আরেকটু বাকি আছে, আরেকটু আমি জল দেব আর আরেকটু নাড়বো আমি। তো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি দেখব সুজিটা সেদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্ট সুজিটা, এভাবে বোঝা যাবে। আমার সুজি সেদ্ধ করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আমি 5 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখানে খুব কম মিষ্টি আমি ব্যবহার করেছি।
এখানে আমি আর এক চামচ চিনি মিশিয়ে দিচ্ছি, মনে হয় আমার মিষ্টিটা একটু কম তাই। এবার চিনিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আর অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে চিনিটা এর মধ্যে গলে যায়, সেজন্য এভাবে নাড়াচাড়া করে ভালো করে চিনিটাকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। তো এভাবেই আমি সুজিটাকে নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প নাড়াচাড়া করে নিলেই তৈরি ঝুরঝুরে সুজির হালুয়া। তো তোমরা দেখতেই পেলে কত ইজিলি তৈরি হয়ে গেল এই ঝুরঝুরে সুজির রেসিপিটা। তো এবার এটাকে টেস্ট করে দেখবো যে কেমন খেতে হয়েছে, চলো টেস্ট করা যাক। চলে এসছে, তো এবার টেস্ট করব। তো আমি নিয়ে নিয়েছি, তো আমি নিয়ে নিয়েছি, চলো এবার খাওয়া যাক। দারুন। এটা তোমরা অফিসে নিয়ে যেতে পারো, বা বাচ্চাদের যখন স্কুল খুলে যাবে তখন স্কুলে টিফিনেও দিতে পারো। তো আমি এটা কমপ্লিট করি, তোমরাও এরকম সুন্দর সুজি বাড়িতে বানিয়ে ফেলো, আর আমাকে কমেন্ট করে জানাও যে কেমন খেতে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।